শুধুমাত্র শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশই নয়, জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দার্জিলিং পুলিশও। সরকারি জমি দখল ও বিক্রি করার চেষ্টার অভিযোগে গত 28 তারিখ থেকে আজ পর্যন্ত কার্শিয়াং, নকশালবাড়ি ও খড়িবাড়ি থানা মিলিয়ে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে নকশালবাড়ি থানায় 8 জন, খড়িবাড়ি থানায় 4 জন এবং সেবক থানায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার নকশালবাড়ি থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি গ্রামীণ অচিন্ত্য গুপ্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ বিভিন্ন অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সুইপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। সারা বছরব্যাপী আমাদের ক্রাইম এবং ক্রিমিনালের বিরুদ্ধে অভিযান চলতে থাকে, কিন্তু বর্তমানে আমরা সম্প্রতি জমি মাফিয়াদের বিরুদ্ধে একটা অভিযান চালিয়েছি, বড়সড় অভিযান। তো এই অভিযানের ফলশ্রুতিতে আমরা এই এখন অবধি মোট 14 জনকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে 8 জন হচ্ছে নকশালবাড়ির, 4 জন হচ্ছে খড়িবাড়ির, আর 2 জন হচ্ছে কার্শিয়াঙ্গের। এরা বিভিন্ন সরকারি জমি এরা দখল করে আয়দার বিক্রি করছিল অথবা দখল করার চেষ্টা করছিল, অভিযোগ ছিল না অভিযোগ। এটা যেহেতু জমির যে যে সম্পত্তির যে মালিক তাকেই অভিযোগ করতে হয়, তো এই ক্ষেত্রে যেহেতু সরকারি জমির মালিক ডিএম বা বিএলআরও, তো সুতরাং এই তাদের থেকে একটা অভিযোগ আসতে হয়। তো আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তার করেছি। না, আমি এরপরে আপনাদের সামনে শেয়ার করে দেবো একটা বিষয়। হ্যাঁ।